আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো ময়দা ও ক্রিম দিয়ে এক মজাদার পিঠা রেসিপি। এটা দেখতে অনেকটা পাটি সাপটার মতো, কিন্তু এটা খেতে অনেক বেশি ইয়াম্মি, আর এটা ঠান্ডা করে খেতে আরও বেশি মজা লাগে। চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি একটা বোলের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এবার লবণটাকে ময়দার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দুধ নিয়েছি, লিকুইড দুধ, আর এই দুধের সাথে 3 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক মিশিয়ে নিয়েছি। আপনারা কনডেন্স মিল্ক দিতে না চাইলে এ পর্যায়ে এখানে সামান্য চিনি দিয়ে নেবেন। আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এবার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ইয়েলো ফুড কালার, এটা দেখতে ভালো লাগার জন্য। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। ব্যাটারটা পুরোপুরিভাবে রেডি। এবার একটা প্যান নিয়েছি, এর মধ্যে আমি সামান্য তেল এভাবে ব্রাশ করে দিব। এবার একটা চামচ দিয়ে ব্যাটারটা মাঝখানে দিয়ে নিব, তারপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিব। আর এই পিঠাটাকে অবশ্যই একটু বড় সাইজের করে তৈরি করে নিতে হবে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে দিব। উপরেটা যখন এভাবে শুকিয়ে আসবে তখন একটা চামচ দিয়ে এভাবে উল্টে দিব। খুব ইজিলি এটা উঠে আসবে। অপর পিসটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নিব। এখানে আমি ক্রিম নিয়েছি, আর এই ক্রিমের রেসিপিটা আমি এর আগে আমার চ্যানেলে একটা ভিডিওতে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, সেটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা কাস্টার্ড ক্রিম। এবার ক্রিমটা আমি মাঝখানে দিয়ে নিচ্ছি। ক্রিমটা দেওয়া হয়ে গেলে এবার এক পাশ থেকে এভাবে রোলের মতো করে নিব। খুব সাবধানে করে নিতে হবে, তারপরে এভাবে দিতে হবে। এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি, আর এটাকে আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো ফ্রিজে রেখেছি যাতে ক্রিমটা ভালোভাবে সেট হয়। আর এই পিঠাটা ঠান্ডা ঠান্ডা খেতে খুব মজা লাগে। এবার একটা চাকু দিয়ে এই অসমান অংশগুলোকে আগে কেটে নিয়েছি। এবার ছোট ছোট করে কেটে নিব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি। এটা খেতে কিন্তু খুবই ইয়ামি, আপনারাও বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।